গরুমারা ন্যাশনাল ফরেস্ট, গরুমারা ন্যাশনাল ফরেস্ট জাতীয় উদ্যানে কিন্তু অলরেডি এন্ট্রি করে গেলাম। এই এক্ষুনি দেখলাম হাতির গোবর, হাতির এই আশেপাশ থেকে কিছুক্ষণ কয়েক ঘন্টা আগে কিন্তু হাতি ক্রস করেছিল জঙ্গলের এপার থেকে ওপারে গেছিল হয়তো, আর এই হাতির গোবর কিন্তু এখানে রয়েছে। আপনার কপালে থাকলে এখনো হাতি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমার কপালে থাকলে আমরা এখনো হাতি দেখতে পারবো। ওয়া, গরুমারা জঙ্গলের একবার ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে বাইকটা করে আমরা যাচ্ছি। ফিলিং সো থ্রিল, মানে সিরিয়াসলি জঙ্গলটা কিন্তু এতটাই ঘন, মানে খুব মানে মানে 10 থেকে 15 মিটার 20 মিটার পরে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, যেখানে যে কোনো মুহূর্তে যখন তখন আশপাশ থেকে কিন্তু আক্রমণ হতে পারে, অ্যাটাক হতে পারে। ডেন্স ফরেস্ট মানে আচ্ছা মূর্তি নদী, মূর্তি নদীর ওপরে আচ্ছা ফ্যান্টাস্টিক ভিউ বাই গড। আচ্ছা আচ্ছা, কি সুন্দর টুরিস্টও দেখতে পাচ্ছে এখানে কিন্তু, এটা নেক্সট লেভেলের, নেক্সট লেভেলের কিন্তু ভিউ বাই গড, নেক্সট লেভেলের ভিউ এখানে দেখা যাচ্ছে। অনেক অনেক টুরিস্টরা কিন্তু ওখানে দেখতে পাচ্ছে, ওখানে কিন্তু এসে একটা সুন্দর রোমান্টিক আছে। এখানে যা ডিপ, এখানে আচ্ছা ওইদিকে ডিপ নেই, আচ্ছা আচ্ছা, এখানে দেখো জল বেশ সস্তা। দেখো মূর্তি নদীর ওপর থেকে আমি এখন যাচ্ছি, ওয়াও জলটা কিন্তু একদম খরস্রোতা একেবারে পুরো, একদম প্রকৃতি প্রকৃতি, নেচারকে এক্সপ্লোর করছি ভাই। ডুয়ার্সে এসছো, এক্সপ্লোর যদি না করো প্রকৃতিকে, জঙ্গল পাহাড় আর নদী এই জঙ্গলটা যে আছে, হ্যাঁ এই জন্য এই দুটো। গরুমারা ন্যাশনাল ফরেস্ট, গরুমারা ন্যাশনাল ফরেস্ট জাতীয় উদ্যানে কিন্তু অলরেডি এন্ট্রি করে গেলাম। এই গরুমারা ন্যাশনাল ফরেস্টে কিন্তু গন্ডার রয়েছে, গন্ডার থাকেন এখানে? গন্ডার, ইয়েস গন্ডার আছে, হাতি আছে, হরিণ আছে, একদম বাঘও রয়েছে, লেপার্ড বাঘ এখানে, টাইগার তো কিন্তু এখানে পাওয়া যায়। ওয়াও, একদম গরুমারা অভয়ারণ্যের ভেতর দিয়ে কিন্তু এক্সপ্লোর করতে করতে যাচ্ছি। বন্ধু, এখানে কিন্তু একটা ওয়াটার বডি রয়েছে দেখতে পাচ্ছি, এই যে ওয়াটার বডি, এই ওয়াটার বডিতে কিন্তু সারা বছর জল থাকে এবং এবং এখানে জল খেতে আসে, হাতি আসে, গন্ডার আসে, বাইসন, বাঘ সবাই কিন্তু এই জলাশয়তে কিন্তু জল খেতে আসে। বন্ধু, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের ওয়াচ টাওয়ার, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ওয়াচ টাওয়ার, এখান থেকে আপনি হাতে হাতি সাথে সবাই দেখতে পারেন তাই। তারা কিন্তু হাতি বা অন্যান্য জঙ্গলি ওয়াইল্ড লাইফ দেখতে পায়। এবার ইন্টারেস্টিং বিষয় জানতে পারলাম যে এইখানে মানে এই রাস্তা দিয়ে মানে একা পায়ে হেঁটে যাওয়া কিন্তু স্ট্রিক্টলি বারণ আছে, কারণ খুব রিস্ক হয়ে যায় ব্যাপারটা যখন তখন কিন্তু। আচ্ছা আচ্ছা, আমার কপালে থাকলে আমরা এখনো হাতি দেখতে পারবো। ওয়া, গরুমারা জঙ্গলের একবার ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে বাইকটা করে আমরা যাচ্ছি, ফিলিং সো থ্রিল, মানে সিরিয়াসলি জঙ্গলটা কিন্তু এতটাই ঘন, মানে খুব মানে মানে 10 থেকে 15 মিটার 20 মিটার পরে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ডেন্স ফরেস্ট। এখানে কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া বলে চতুর জায়গায় বোর্ড টানো রয়েছে, এবার ঢুকতে বারণ করা হয়, অনেকে থাকেন একটু পাকা মোড়ে ঢুকে পড়ে। আচ্ছা 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 আচ্ছা, তো এখানে কিন্তু মানে খুব রেস্ট্রিক্টেড, আমরা যেই সময়টা যাচ্ছি মানে একদম ঘন বর্ষার মধ্যে দিয়ে এখানে আমরা এক্সপ্লোর করছি। এর সুবিধাটা হচ্ছে হলো এই বৃষ্টির জলে বা এই টাইমে মানে জঙ্গলের পশুরা কিন্তু মানে বেরিয়ে চলে আসে রাস্তার উপরে, জঙ্গলে বৃষ্টি পড়ছে, জল জমে যাচ্ছে, একদম ডেন্স ফরেস্ট, ডেন্স ফরেস্ট। শেষ মুহূর্তে কিন্তু হাতির সন্ধান আমরা পেয়ে গেলাম, একদম রাস্তার আশেপাশে দাঁড়িয়ে আমি কিন্তু এক্সপ্লোর করছিলাম হাতি কোথায় পাওয়া যায়। এক্ষুনি দেখলাম যে হাতির গোবর, হাতির এই আশেপাশ থেকে কিছুক্ষণ কয়েক ঘন্টা আগে কিন্তু হাতি ক্রস করেছিল জঙ্গলের এপার থেকে ওপারে গেছিল হয়তো, আর এই হাতির গোবর কিন্তু এখানে রয়েছে ভাই। গুডনেস, হাতির গোবর আপনারা দেখতে পাচ্ছেন, এই হাতির গোবর, সিরিয়াসলি বলছি ইটস সো থ্রিলিং, মানে আমি এমন একটা জায়গায় এমন একটা জঙ্গলে দাঁড়িয়ে আছি যেখানে যে কোনো মুহূর্তে যখন তখন আশপাশ থেকে কিন্তু আক্রমণ হতে পারে, অ্যাটাক হতে পারে। ডেন্স ফরেস্ট মানে ডেন্স ফরেস্ট বলতে যেটা বোঝায় মানে কিলোমিটার পর কিলোমিটার পুরো জঙ্গল, এদিকে পুরো জঙ্গল, এই জঙ্গলে কিন্তু গন্ডার, বাঘ, লেপার্ড রয়েছে ভাই গড, একদম কিন্তু মানে মানে সিরিয়াসলি এইসব জায়গাগুলো দিয়ে হাতি বা অন্যান্য পশু পাখিরা তারা যাতায়াত করে, জায়গায় একটা রিস্ক হয়ে যাবে আমাদের, বললে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, এই ঝটপট গাড়ির উপরে গাড়িতে আমরা উঠে পড়ি। গাইজ, এখানে একটা চেক পয়েন্ট রয়েছে,
চেকপয়েন্ট রয়েছে এখানে, চালসা নগরকাটা চেকপয়েন্ট। এখানে কিন্তু চেক করা হয় যে যাতায়াতের বিষয়, আমরা কোন দিকে যাব। আচ্ছা নগরকাটার দিকে যাব, আমরা রাইট টার্ন করব, রাইট টার্ন। ওকে, জঙ্গলের মাঝখান থেকে কিন্তু আমরা চালছি। তারপর লেখা রয়েছে এখানে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, ড্রাইভ স্লো, মানে এখানে হাতিরা ক্রস করে আস্তে আস্তে গাড়ি চালাতে বলছে এখানে।